আসসালামু আলাইকুম বন্ধুরা, বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আর ভালো না থাকলে অবশ্যই ভালো করে দিব আমি, কারণ ভালো মানুষ তখনই থাকে না যখন কোনো জিনিস একজন লোক পারে না। বন্ধুরা, সিএম টু নিয়ে বেশ কিছুদিন ধরে অনেক ভিডিও টিউটোরিয়াল আপনাদের মাঝে শেয়ার করেছি। হয়তো এখন অনেকেই ভাবতেছেন যে এত কেন সিএম টু নিয়ে আলোচনা করি, অন্যান্য ডিভাইস নিয়ে কেন আলোচনা করি না। কারণ সানি পয়েন্ট প্রেজেন্ট সদাসর্বদা একটি রুলস মেনে চলে, আর রুলসটি হলো স্টেপ বাই স্টেপ কাজ দেখানো, একটি প্রবলেম পুরোপুরিভাবে একটি বিষয় সম্পর্কে পুরোপুরিভাবে অভিজ্ঞতা দেওয়ার পরে তারপর অন্য যে পর্যায়ে আছে সেই পর্যায়ে ধাপিত হওয়া। বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সিএম টুতে ইরোর কেন আসে আর ইরোর প্রবলেমগুলো কীভাবে ফিক্সড করা যায়। কারণ আমরা এই ধরনের প্রবলেমে বেশি তারা পড়ি যারা বিগিনার টেকনিশিয়ান, আর বিগিনিং যারা সিএম টু কিনেছেন আর অ্যাডভান্স লেভেলে যারা আছে আছেন তাদের জন্য আজকে ভিডিওটি না। প্লিজ তারা এই ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান সময় অবশ্যই নষ্ট করবেন না। বন্ধুরা, আজকে আমি দেখাতে যাচ্ছি ইরোর প্রবলেম। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার হাতে আছে এই মডেলটি, আর এই মোবাইলটির এই মুহূর্তে সিএম টুতে ইরোর দেখাচ্ছে, আর এই ইরোর প্রবলেমটি আমি সলভ করার চেষ্টা করবো। সো আমি প্রথমে দেখতে পাচ্ছেন স্ক্রিনে সিএম টু ওপেন করে নিয়েছি, এখান থেকে সেটিংস সিপিইউ সিলেক্ট করে নিলাম, এরপর সার্ভিস চলে গেলাম। সার্ভিস আসার পর এখান থেকে রিড ফোন ইনফো করলাম এবং আইডেন্টিফাইতে ক্লিক করলাম। আইডেন্টিফাইতে ক্লিক করার পর ওয়েটিং আসলো, আর এইবার আমরা মোবাইলটিকে কানেক্ট করার চেষ্টা করব। মোবাইলটিকে কানেক্ট করে দিলাম, দেখি আমাদের রেজাল্ট কী দেয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ইরোর, আর এখানে দেখতে পাচ্ছেন ডাইরোর। সো এই ইরোর প্রবলেমটা ফিক্সড করব। তো ইরোর প্রবলেম আসলে আমরা এখান থেকে সেটিংসে চলে যাই, সেটিংসে যাওয়ার পর এখান থেকে নিচেরটা থেকে এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট অবস্থা আছে, এটাকে 1, 2, 3 অনেক সময় টুতে ইরোর প্রবলেমটা সলভ হয়ে যায়। সো আমরা টুতে দিয়ে দেখবো যে আমাদের প্রবলেমটি যায় কি না। আমরা আবারও আইডেন্টিফাইতে ক্লিক করলাম, ব্যাটারিটাকে খুলে আবার মোবাইলটি কানেক্ট করে দিলাম। প্রবলেম কিন্তু সেমই আছে, কোনো সমাধান হয়নি। এখন আমরা সমাধানটা আসলে খুঁজি যে সমাধানটা কিভাবে করা যায়। ওকে, ব্যাটারিটাকে আবার একবার খুলে নিচ্ছি। তো এই প্রবলেমটি সমাধান করার জন্য বুথ ইরোর, তার মানে বুথ পাচ্ছে না। এখন আমরা বুথ প্রবলেমটি সলভ করব, আর বুথ প্রবলেমটি সলভ করার জন্য আমাদের সর্বপ্রথম গুগল ওপেন করতে হবে। গুগল ওপেন করার পর এখানে যে মডেলটি আছে, এখানে যে মডেলটি আছে এই মডেলটি লিখবেন, তারপর লিখবেন বুথ ফাইল। তো আমি লিখতেছি, বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে মডেলটি চলে আসে, আমি লিখলাম হুয়াই, যে মডেলটা সেই মডেলটা, বুথ ফাইল, তারপরে ওকে প্রেস করে দিবেন। যেই মোবাইলটি এ ধরনের প্রবলেম দেখা দিবে ওই মোবাইলটির বুথ ফাইল নামাতে হবে। তো এখান থেকে প্রথমটায় আমি ঢুকতেছি, ওকে এটাই ঢুকলাম, এখানে ডাউনলোড, এখান থেকে ডাউনলোড, তারপরে এখান থেকে আমি ডেস্কটপে ফাইলটা সিলেক্ট করে দিলাম। ওকে, ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আর এটা একদমই কম একটি ফাইল দেখতে পাচ্ছেন, এখানে মডেল আসছে LUA U22 বুথ ফাইল, এটাকে আমি এক্সট্রা করে নিব। এই এক্সট্রা করলাম, এটাকে আমরা খুলবো। খোলার পরে গেট পাসওয়ার্ড, ওকে বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন এক্সট্রা করার জন্য এখানে 20 টাকা চাচ্ছে, একটা বুথ ফাইলের জন্য 20 টাকা। ও মাই গড, আমরা কাজ করবো না ওকে দিয়ে, দেখি আমাদের কী হয়। আমরা আবার গুগলে যাব, গুগলে গিয়ে আবার টাইপ করব বুথ ফাইল, এখান থেকে এইটার ভিতরে ঢুকি, তো সিকিউরিটি টেস্টেড। এখান থেকে ডাউনলোড, এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, ওকে ডাউনলোড হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 1 GB, সরি 1 GB না, মানে 1 MB, এটাকে এক্সট্রাক করব। এক্সট্রাক করলাম, এটা ভিতরে ঢুকবেন, ঢোকার পরে এটা হচ্ছে বুথ ফাইল, এটাকে আমরা কপি করব। ওকে, কপি করার পরে এখন এই যে ভদ্রলোক এমটিকের অপশনে চলে যাবো, এই যে অপশন ফাইল, অপশন ফাইল লোকেশন মানে ওপেন ফাইল লোকেশন, সরি, এটাকে ক্লিক করব।
এইগুলো হচ্ছে এই ভদ্রলোকের নারী ভুঁড়ি, মানে সব কিছু এখানে। তো সেই লোকেশনে চলে আসলাম। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন বুথ, এটা ভিতরে ঢুকবো। ঢুকার পরে এখানে ওই যে যেটা এই যে ফাইলটা ছিল, এই ফাইলটা কপি করেছিলাম, এই ফাইলটাকে এখানে আমরা পেস্ট করে দেব আর এখানে রিপ্লেস করব। মানে আগের যে পুরাতন যে নারী ভুঁড়িগুলো ছিল, ওই নারী ভুঁড়িগুলো আমরা রিপ্লেস করে নতুন নারী ভুঁড়ি আমরা সেট আপ করতে চাই। সো এই জন্য এখান থেকে কপি অ্যান্ড রিপ্লেস করে দেব। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কপি হয়ে গেছে। ওকে, আমাদের এখন আগের যে এমটিকেটা ছিল এটা কাটবো, কেটে আবার পুনরায় এটাকে ওপেন করবো। বন্ধুরা, এরা কি এর ভিতরে বলে নিই, সানি পয়েন্ট প্রেজেন্ট হলো মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার। আপনি এখানে এসে আমাদের এখানে মোবাইল হার্ডওয়্যার এবং সফটওয়্যারে অভিজ্ঞতা নিতে পারেন, আমাদের সাথে ইনশাল্লাহ আসতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি পূর্বের মতো আবার সিপি সিলেক্ট করলাম, এখান থেকে সার্ভিস, সার্ভিস থেকে রিড ফোন ইনফো, তারপর আবার আইডেন্টিফাইতে দিয়ে দিলাম, মোবাইলের ব্যাটারিতে লাগিয়ে দিলাম, এরপর ইউএসবিটা কানেক্ট করে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বুথ বুথ যে ইরোর যে প্রবলেমটা ছিল এখানে কিন্তু বুথ ওকে লেখা আসছে, এবং আইডেন্টিফাইতে যা যা প্রয়োজন ছিল সব কিছু আমাদের দিয়ে দিছে। সো ছোট্ট একটি ট্রিক্স, যারা বিগিনিং কাজ করতেছেন তারা জানেন না, বিদায় আসলে আমি আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি ভিডিও টিউটোরিয়ালটি একটু হলেও আপনাদের ভালো লাগবে। প্লিজ, যাদের এই ভিডিওটি দেখে একটু বিন্দু মাত্র উপকার হয়েছে তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের এক একটি কমেন্ট আমাদের প্রত্যেকটি ভিডিও ক্রিয়েট করার উৎসাহ যোগিয়ে দেয়। বন্ধুরা, আর সামনের দিকে অবশ্যই ভালো উন্নত মানের ডিভাইস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো, যেমন Z3X-এর একটি পার্ট আমি দিয়েছিলাম, এটার দ্বিতীয় পার্ট করার জন্য চেষ্টা করবো। CM2 নিয়ে আলোচনা করবো, CM2 আসলে তেমন একটা বেশি না, আর তারপর UMT আছে, NCK আছে, তারপর UFT আছে, এগুলো যে অ্যাডভান্স লেভেলে যে কাজগুলো আছে এগুলো নিয়ে আমি আপনাদের মাঝে খুব তাড়াতাড়ি আসবো, আর এই জন্য প্রয়োজন আপনাদের দোয়া। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সানি পয়েন্ট ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।